দেশে আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জম দৃষ্টিতে রয়েছেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আবাসন খাত মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসান আপনাকে স্বাগত এ বিজনেস থ্যাংক ইউ আমরা আজকে আবাসন খাত নিয়ে কথা বলবো আমরা জানি যে আবাসন খাত এমন একটা খাত মানে অনেকগুলো খাতের সাথে সম্পৃক্ত একটা খাত মানে এই খাতের সাথে অনেকগুলো খাত জড়িত আসলে তো আমি একটু জানতে চাই আমরা রিহাব ফেয়ার হচ্ছে আমরা জানি সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটু জানবো যে কি অবস্থা আসলে সেক্টরে এই মুহূর্তে ধন্যবাদ মিস্টার রনো আসলে বাংলাদেশের আবাসন খাতের যে পরিবেশ ছিল আজ থেকে পাঁচ সাত বছর আগে সেটা বর্তমান পরিস্থিতিতে আসলে অনেক চেঞ্জ হয়ে আসছে ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার অক্লান্ত পরিশ্রমে দেশে আজকে যে সুন্দর পরিবেশ বিরাজ করছে মানুষ আস্থা ফিরে আসছে ব্যাংক ইজিলি আমাদেরকে লোন দিচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে লোন দিচ্ছে সব দিক মিললে ইনশাল্লাহ উই আর ফাইন আই থিঙ্ক যে ডে বাই ডে এই রিয়েল এস্টেট সেক্টর আরও ভালো করবে মানুষের আস্থা আসবে আসতেছে বিদেশি প্রচুর বিনিয়োগ বাংলাদেশে আসার সুযোগ রয়েছে এবং যেটা আসলে একমাত্র রিয়েল এস্টেট সেক্টরের মাধ্যমেই সম্ভব বিশেষ করে যারা এনার্ভি বাংলাদেশে যারা থাকে তাদেরকে উৎসাহিত করা যায় কিভাবে আরো বিনিয়োগটা উৎসাহিত করা যায় আনা যায় তাদের যে মেন্টালিটি ছিল আগে যে বাংলাদেশ সম্বন্ধে নেগেটিভ সেটা আসলে অনেকটা কেটে গেছে আমার মনে হচ্ছে আরো কিছুটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে খুব শীঘ্র এবং আমরা আশা রাখছি যে বাংলাদেশের বিনিয়োগের ভালো কিছু আমরা স্বপ্ন দেখছি এবং শুধু রিয়েল এস্টেট সেক্টর না ওভারঅল বাংলাদেশের ব্যবসায়িক সব সেক্টরে এটা প্রভাব পড়বে মানে সম্ভাবনা অনেক জায়গা আছে আসলে তারপরে একটু জিজ্ঞাসা করব এবারে বাজেটে স্টিল অ্যাসিমেন্টের উপরে কিছুটা মনে হয় অ্যাডভান্স ট্যাক্স বসানো হয়েছে কিছুটা সমস্যা হচ্ছে কি না এই সেক্টরের জন্য সরকারের কাছে কোন প্রত্যাশা থাকবে কিনা হ্যাঁ এটা আসলে

হচ্ছে তো সেই মেলা সম্বন্ধে একটু জানবো আপনাদের উদ্দেশ্যটা কি কি করছেন মে কর্মকাণ্ড নিয়ে একটু জানতে চাই থ্যাংক ইউ মিস্টার অনন আসলে আপনি তো জানেন বছরে একবারে আমরা রিহাব মেলা করে থাকি প্রতি বছর ডিসেম্বর মাসে তো যথারীতি এই বছর হচ্ছে এবং মেলার উদ্দেশ্য হচ্ছে সবার মাঝে একসাথে সব সব প্রোডাক্ট আমরা অ্যাপার্টমেন্ট সেল করতেছি আমরা ল্যান্ড সেল করতেছি ব্যাংক ফাইনান্স করতেছে। আদার্স যে ম্যাটেরিয়ালস বা আদার্স লিঙ্কেজ গুলো আছে তারাও এই মেলার মাধ্যমে প্রদর্শনী লিফ্ট জেনারেটর সার্ভিস স্টেশন টাইলস বিদেশি কিছু কোম্পানি সব সব সুযোগ সুবিধা এখানে যারা আসবেন তারা ইজিলি সবকিছু একসাথে সব পেয়ে যাচ্ছেন আর অনেক অফার থাকবে আমরা আশা করতে পারি সব কোম্পানি দিয়ে কোন গিফট অফার করে থাকেন আমরা যেমন আমরা আমাদের জ্যামস থেকে করেছি গানি অফার করেছি আমাদের স্পেশাল অফার আছে যে একটা নির্দিষ্ট সাইজের অ্যাপার্টমেন্ট এবং নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আসার প্রেক্ষিতে আমরা গানি উপহার দিচ্ছি আমাদের এই মেলা উপলক্ষে 10% অলমোস্ট uh, 10% ছাড় আছে ডিসকাউন্ট তারপর আমরা বিদেশি বিনিয়োগ যারা আছে ওদেরকে আকৃষ্ট করার জন্য ওদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকি সুদে মেলা উপলক্ষে সর্বধনের প্রচার প্রচারণা আমরা করে থাকি টু ইয়ার আমরা যে এই রাগে বিগত বছরগুলোতে যে ধরনের রেসপন্স পেয়েছি इट्स ए बेटर রেসপন্স এবছর মানে অংশগ্রহণ অনেক বেশি অনেক বেশি এবং আমার খুব পজিটিভ বি মানুষ সবাই খুব অতি উৎসাহিত ভাবে এসে মেলা অংশগ্রহণ করতেছে খুব পজিটিভ গত গত কালকে আমরা প্রায় তিনটা অ্যাপার্টমেন্ট সেল করেছি

দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশ বিজনেস এর দর্শক একুশ বিজনেস এর পর্বটি দেখছেন দেশবন্ধু চিনি দর্শক আগে দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আবাসন খাত মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পরিচালক মোহাম্মদ শাহজাত হোসেনের সঙ্গে আবারও ফিরছিস আলোচনায় আমরা আবাসন খাতে অনেক কথাই শুনছিলাম আপনার কাছ থেকে একটু জানবো যে রিহ্যাব রিহাব

অ্যাবাউট দুই কোটি মানুষ ডিরেক্টলি রিহাবের রিহাবের উপর ডিপেন্ডেন্ট কিভাবে বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শিক্ষিত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার পজিশনের লোক এখানে চাকরি জব করছেন এবং প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ লেবার ডিরেক্টলি

যে পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে যে বাইরে আসছে আরো কিছু আছে আমাদের দাবি আমরা গ্রাজুয়ালি আসব। তো আসলে আমরা আশা করছি আরো ডেভেলপড হবে এবং যে পরিমাণ মানুষ শহরমুখী হচ্ছে এদের আবাসনের যোগান দিতে হলে রিহাবের কোনো বিকল্প নেই রিহাবকে আরো 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 বেশি কাজ করতে হবে রিহাবের মেম্বারদেরকে আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মনোমুগ্ধকর পরিবেশে মানুষকে কি হবে তাদের সব ফিরে দেওয়া যায় সেভাবে সেক্ষেত্রে ঢাকার বাইরে আপনারা রিহাব কতটুকু আসলে পারছেন নতুন এলাকা নতুন শহর গড়ে তুলতে আসলে আসলে আমরা শুধু ঢাকায় না কিন্তু ঢাকা চিট খুলনা সিলেট বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরেও আমরা চলে আসছি বিভিন্ন জেলা শহরেও আমাদের রিহাবের মেম্বাররা বিভিন্নভাবে সুরম্য অট্টালিকা নির্মাণ করে আসছেন এবং আসলে যে পরিমাণ রেসপন্ড পাওয়ার কথা গ্রাম অঞ্চলে বা জেলা শহরে ওই ধরনের পাওয়া যায় না আমরা চাইলেও ওখানে বেশি কিছু করতে পারি না দেয়ার ইজ লিমিটেশন তো উই আর এক্সপেক্টিং যে আসলে

লোক নিয়োগ বেড়ে যাবে এমপ্লয়মেন্ট বেড়ে যাবে অনেক কিছু সুবিধা রয়েছে আর অনেক বড় কিছু আমরা দেখবো আসলে আর অনেক কর্মকাণ্ড আমরা দেখতে পাবো তো সেক্ষেত্রে একটু জানবো যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের আবাসন নিশ্চিতে কি করছেন আপনারা কি করা উচিত রেহাবে কি মনে করেন আপনি থ্যাংক ইউ আপনাকে আসলে রেহা বরাবরই শুধু সবার যে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নির্মাণ দিস ইজ নট দ্য আমরা বরাবর বলে থাকি সবাইকে আমাদের মেম্বারদের উদ্দেশ্য আমরা সবসময় বলি যে আমরা যদি দশটা অ্যাপার্টমেন্ট বানাই একটা বা দুইটা বা তিনটা মানে থার্টি টু ফর্টি পার্সেন্ট টার্গেট থাকবো যে আমাদের যারা মিনিমাম ইনকাম লেভেল তাদেরকে টার্গেট করে মিনিমাম বাজেট বাট শুড বি কোয়ালিটি এবং শুড বি পারফেক্ট যে কনস্ট্রাকশনের জন্য কোনো ছাড় নয় কোয়ালিটি ছাড় নয় বাট মিনিমাম বাজেটে যেন সাধারণ লোক যাদের চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বাজেটের একটা সাধারণ স্বপ্ন সারা জীবনের একটা স্বপ্ন একটা অ্যাপার্টমেন্ট সেটা পূরণের জন্য আমরা এটা করে আসি এবং আমি নিজেও আমার টার্গেট আছে আগামী কিছুদিনের মধ্যে আমরা কিছু বড় প্রজেক্ট নিয়ে আসছি বাজারে খুব কম কম বাজেটের সেটা হয়তোবা সাড়ে চারটে পাঁচ টাকার মধ্যে হবে এই ধরনের এবং সেটা আকার হবে নয়শো থেকে বারোশো স্কোয়ার ফিটের খুব ছোট নাকি বেশি হ্যাঁ খুব ছোট খুব ছোট না নেতাদের আয়ত্ত থাকবে সবার স্বপ্ন পূর্ণ হবে সবাই আত্মস্বজন প্রয়োজন নিয়ে থাকবে আমাদের প্রত্যাশা একদম সেটা আমরা প্রত্যাশা করছি সেক্ষেত্রে আহ যারা আছেন আমাদের তাদেরকে উৎসাহিত করার জন্য কি করছেন এন আর দের ক্ষেত্রে আমরা বড় ভয় আশা বলে আসি বাংলাদেশে আর এমজির পরে কিন্তু সবচেয়ে বেশি অবদান রাখছে রিহাব রিহাব মেম্বাররা কিভাবে দেখেন আপনি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার মতো এনআরবি যারা আছেন তাতে অন্য কোনো খাত নেই কোথায় ইনভেস্ট করবে তারা তাতে না ইন্ডাস্ট্রি না দোকান না অন্য কিছু তারা অবশ্যই চায় একটা অ্যাপার্টমেন্ট কিনে রেখে দেই আমি থাকবো বা ভাড়া দিব বা বাবা মা থাকবে বা বোন থাকবে ভাই থাকবে সামথিং এবং এটা উৎসাহিত করছে কিন্তু রিহাব মেম্বাররা প্রতি বছর আমরা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় রিহাবের ফেয়ার ব্যবস্থা করে থাকি এবং রিহাবের ফেয়ারের মাধ্যমে যারা এনআরবি ওই দেশে থাকে তারা সবাই ফেয়ারে আসে আমরা তাদেরকে উৎসাহিত দিই তুমি আসো দেখো বুঝো বাংলাদেশ আর এখন সেই বাংলাদেশ নয় যে বাংলাদেশ ছিল আসতে দশ বছর আগে এখন আর সেই দিন নেই বাংলাদেশ এখন অনেক শান্ত শৃঙ্খলাবদ্ধ এবং উন্নয়নশীল একটা দেশ অনেক চমৎকার পরিবেশ আসলে সবাই সেইভাবে চিন্তা করছে এবং হিউজ রেসপন্ড আমরা পাচ্ছি আমার মনে হচ্ছে আমার এই মুহূর্তে বছর ছিল না দশ মানুষ চিন্তা যে আমি আমি পুরো অনিশ্চয়তা যেতে না আমি কেন ইনভেস্ট করবো কেন আমি অনিশ্চয়তা যাবো এখন কিন্তু সেটা সরে আসছে সব পজিটিভলি ইনভেস্ট করছে এবং খুব সিরিয়াসলি আর বাংলাদেশের যে পরিমাণ এনআরবি আছেন ওরা মানে বাংলাদেশে এখন হিউজ আসা যাওয়া করতেছেন যারা কিন্তু আজ থেকে পাঁচ দশ বছর আগে আসা করতেন না ভয় থাকতেন আতঙ্কে থাকতেন এখন সবকিছু কেটে গেছে এবং আমরা এক্সপেক্ট করতেছি ডে বাই ডে এনআরবি ইনভেস্টমেন্ট আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে তো এই সেক্টরে বিশ্বাসটা খুবই দরকারি খুবই দরকার আসলে একটু জানবো যে অনেক সময় অনেক অভিযোগ প্রতারণার কথা শুনি ফ্ল্যাট প্লট ক্ষেত্রে কি বলবেন আসলে মানে এই ক্ষেত্রে আপনার কি বলার আছে এই ক্ষেত্রে আমার বলার আছে অনেক কিছুই আমি বলবো যে যারা ল্যান্ড ওনার আছেন যারা অ্যাপার্টমেন্ট কিনতে আসেন তারা ফার্স্ট কোম্পানিকে দেখতে হবে আচ্ছা কোম্পানি যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে দেখতে হবে কোম্পানির প্রেজেন্ট সিচুয়েশন দেখতে হবে আমি 10 টাকা জিনিস ষাট টাকা পেলে যে কিনে ফেলবো সেটা হওয়া উচিত না আমাকে যেহেতু আমি কনস্ট্রাকশন সাথে জড়িত আমি জানি যে এখানে আমি চাইলে কিন্তু দশ টাকা নিচে বিক্রি করতে পারবো না তো

কিন্তু অন্য একটা কোম্পানি ছোট কোম্পানি এসে বললো যে আই নিড দ্য ল্যান্ড আমার কোন সাইনবোর্ড নেই আমার সাইনবোর্ড দরকার তারপর আমি দেখি কি করা যায় আচ্ছা সাইনবোর্ডের উদ্দেশ্যে বললো স্যার আমি এক কোটি টাকা দিব আচ্ছা ল্যান্ড ওনাকে চিন্তা করতে হবে যে আমি কাকে ল্যান্ডটা দিচ্ছি লোকটা কেমন তা কোম্পানিটা কেমন যে কতগুলো হ্যান্ড ওভার করেছে তার রানিং কাজের অবস্থা কি সবকিছু চিন্তা করে তাদেরকে চিন্তা মানে অগ্রসর হওয়া উচিত কারণ তার এটা লাইফ টাইমের একটা অ্যাসেট এই অ্যাসেটটুকু যদি খারাপ একটা লোকের কাছে চলে যায় এইটার জন্য দুই বছর কথা বলে চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত চলে যাচ্ছে বিভিন্ন কিছু এগুলো আমাদের রিহার মাধ্যমে সেই নিয়ে আমি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ল্যান্ড দিচ্ছেন ওনার এবং যারা অ্যাপার্টমেন্ট কিনবেন তাদের প্রতি আমার আর্নেস রিকোয়েস্ট আপনারা প্রেজেন্ট সিচুয়েশন দেখে শুনে বুঝে যে হোয়াট ইজ দা ম্যান what is the company mm -hmm. what is his background what is his future what is his present running construction situation সব কিছু দেখে শুনে বুঝা আপনারা kindly অগ্রসর হলে আমাদের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে

মৌলিক চাহিদার মধ্যে একটা হচ্ছে বাসস্থান সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান আপনি খান কম খান কোন ব্যাপার না আপনি ভালো জামা কাপড় পরেন না কোনো ব্যাপার না বাট ইউ নিড এ অ্যাপার্টমেন্ট ইউ নিড এ বাসস্থান আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটা নিজের একটা অবস্থান আপনি চাচ্ছেন সবসময় সারা জীবন স্বপ্ন মানুষ এটা ন্যাচারাল ন্যাচারালি এটা বাই বর্ন এটা আমাদের অধিকার তো ক্ষেত্রে সরকারের উচিত আমি বলবো আর্ট টু ফ্লেক্সিবল হয়ে মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে সবাইকে এটি সেবামূলক প্রতিষ্ঠা সেবামূলক খাত এই সেবামূলক খাতের জন্য সরকারকে লোনটা ফ্লেক্সিবল করে সেভেন টু এইট পার্সেন্টে নিয়ে আসা উচিত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা উচিত আমি চাচ্ছি একটা অ্যাপার্টমেন্ট কিনতে কিন্তু যখন দেখি যে লোনের রেট অফ ইন্টারেস্ট বারো চোদ্দ ষোলো পার্সেন্ট তখন আমি ব্যাকফুটে চলে যাচ্ছি আমি যদি আট পার্সেন্টে নিয়ে আসি আমার অ্যাপার্টমেন্ট সেলের সংখ্যা

জানলাম আবাসন খাত না আজকে একদমই সময় নেই আমাদের প্রত্যাশা থাকবে এই খাত সেই সাথে যে ফেয়ারটি হচ্ছে সেটা সুন্দরভাবে শেষ হবে শুভ কামনা থাকলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে দর্শকদের ধন্যবাদ এতক্ষণ দেশের আবাসন খাতের নানা দিক কথা বলছিলেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আবাসন খাত মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পরিচালক মোহাম্মদ শাহাদ হোসেন দর্শক নিচ্ছি আরো একটা বিরতি বেলা দেড়টা আবার ফিরে আসবো এবছু বিজনেস আর আরো আয়োজন আমাদের সঙ্গে থাকো